আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আংশিক ভগ্নাংশ প্রকাশ পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের দিন আমি দেখিয়েছি যে প্রকৃত ভগ্নাংশ হলে কিভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যায়। আজকে আমি আপনাদের দেখাবো অপ্রকৃত ভগ্নাংশ কিংবা উপরে লব লবের যে এক্স থাকে, সেই এক্সের যে মাত্রা আর নিচের এক্সের মাত্রা, অর্থাৎ হরের এক্সের মাত্রা যদি সমান হয় অথবা উপরেরটা বেশি হয়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে অপ্রকৃত কিংবা প্রকৃত এগুলো চেনার উপায় হচ্ছে এক্স দ্বারা যতগুলো গুণ অবস্থায় আছে শুধু এক্স গুলো গুণ করে দেখবেন। এখানে দুইটা এক্স আছে, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। নিচেও দুইটা এক্স আছে, এইরকম ভাবে তিনটাও থাকতে পারে অথবা শুধু এক্স এর সাথে তিনটা অবস্থায় থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এক্স এর মাত্রা হবে 3। আর উপরে এক্স আছে দুইটা, তাহলেও এক্স এর মাত্রা হবে 2। নিচেও এক্স এর মাত্রা হবে এখন বর্তমানে এই অঙ্কের জন্য 2, তাহলে সমান সমান। এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব, তো সমাধান করার ক্ষেত্রে লিখবেন মনে করি, তাহলে এক্স এর মাত্রা যদি সমান হয় কিংবা উপরে এক্স এর মাত্রা বেশি হয় সেই ক্ষেত্রে লিখবেন এই রাশিটা, লিখবেন এক্স এক্স মাইনাস 5। লেখার পর এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, সমানতা চিহ্ন দিবেন, কনগ্রুয়েন্স দেওয়ার পর আগে শুধু আমরা লিখেছিলাম এ ডিভাইডেড হরগুলো ভাগ করে দিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে যদি এক্স এর মাত্রা সমান হয় কিংবা উপরে লবের এক্স এর মাত্রা নিচের হরের এক্স এর মাত্রা থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে উপরে যে এক্স এক্স যে এক্স স্কোয়ার, অর্থাৎ মুখ্য যে সহগ থাকবে সেই সহগটা লিখতে হবে। দেখুন আমরা যদি এক্স এক্স গুণ করি তাহলে এক্স স্কোয়ার এর সাথে সহগ কি 1, কোনো সংখ্যা যদি না থাকে সেই ক্ষেত্রে 1, আর যদি 2 3 থাকে তাহলে 2 3 আমরা লিখতাম। তারপরে আগের মতোই প্লাস আকারে লিখবো এ ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস বি ডিভাইডেড বাকি এক্স মাইনাস 2 চলে গেছে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4, এইভাবে আমরা 1 9 ধরে নিব। একদম ধরে নেওয়ার পর আগের নিয়মে আমরা কি করছি, এই দুইটা দ্বারা আমরা কি করব, উভয়কে গুণ করব। তাহলে 1 9 কে 1 9 কে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, মানে এখানে যতগুলো থাকবে সব সবগুলো দিয়ে গুণ দিতে হবে, দ্বারা গুণ করে পাই। যদি গুণ দিয়ে দেখিয়ে দিই এবার আমি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। রাশি ছিল এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এটা দ্বারা আমরা গুণ করছি, এটাকে উভয় পাশেই গুণ করতে হবে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 সমান 1 কে যদি আমরা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 দ্বারা গুণ দিই তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4ই হবে, প্লাস এ নিচে আছে এক্স মাইনাস 2 এর সাথে গুণ দিতে হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, তার সাথে যোগ আছে বি ডিভাইডেড এক্স মাইনাস 4, এটার সাথে গুণ দিতে হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4। যারা গুণ করার নিয়ম জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন, অর্থাৎ এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 এটা প্রতিটি পদকেই গুণ দিতে হবে বাম পাশে এবং ডান পাশের উভয় উপায় পাশেই। তো আমরা এবার কাটাকাটি যদি করি, দেখুন এটার নিচে নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এটা উপরের সংখ্যা, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 কাটা, তাহলে এই পাশে থাকবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 5 সমান 1 না এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কাটা, তাহলে এর সাথে ইন্টু অবস্থায় থাকবে এক্স মাইনাস 4 প্লাস এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কাটা, তাহলে বির সাথে ইন্টু অবস্থায় থাকবে এক্স মাইনাস 2। এটারে আপনারা 2 নং সমীকরণ নাম দেবেন। তাহলে এখানে একটা জিনিস বিবেচ্য বিষয় যে যদি আমরা এক্স এর সাথে যে মানগুলো আছে এই মানগুলো যদি বসাই, তাহলে যদি একটি রাশি অর্থাৎ এ এবং বি সি এরকম 2 3টা থাকতে পারে, যদি শুধু এ এর মান পাওয়া যায় অন্যগুলো 0 হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মান বসাবো। যখন এক্স এর মান যদি আমরা 4 বসাই তাহলে কি এ এর মান 0 হয়ে যাবে,
তাহলে আমরা বিয়ের মানটা জিরো হবে না, কারণ এখানে যদি ফোর বসাই, ফোর থেকে টু গেলে টু, সেক্ষেত্রে বিয়ের মানটা থাকবে। তাহলে আমরা এক্স এর মান ফোর বসাবো। আগেও বলেছিলাম যে এক্স এর সাথে যে উৎপাদকের সাথে যে মানটা থাকবে ফোর, সেই ফোরের এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন বসাতে হয়। যদি মাইনাস ফোর থাকে তাহলে প্লাস ফোর বসাবো। তাহলে আমরা বসাই এক্স, এক্স সমান ফোর, দুই নং, দুই নঙে বসিয়ে পাই, দুইটাকে বসালে কী হবে, তাহলে আমরা বসাই ফোর, এখানে বসালে এটার মান কত হবে, থ্রি, ফোর থেকে ওয়ান গেলে থ্রি ইন্টু ফোর, ফোর থেকে মাইনাস ফাইভ বাদ দেওয়া যায় না, কারণ মাইনাস ফাইভটা হচ্ছে বড়, তাহলে এটার মান হবে ওয়ান, মাইনাস ওয়ান, কারণ ফাইভ থেকেই ফোর বাদ দিতে হবে, কারণ এক্সের মান হচ্ছে ফোর, সমান ওই পাশে এক্সের মান বসিয়ে দিই। এক্সের মান যদি এখানে ফোর বসে তাহলে টু হয়, এখানে এক্সের মান যদি ফোর বসে তাহলে জিরো হয়, জিরো তাহলে গুণ অবস্থায় আসে তাহলে সবগুলো জিরো হয়ে যাবে। প্লাস এর মান, এক্সের মান যদি ফোর বসাই তাহলে ফোর থেকে ফোর গেলে জিরো, একে জিরো দ্বারা গুণ করলে জিরোই হয়। তাহলে আমরা আমরা এখানে ফোর বসাবো, এক্সের মান যদি আমরা ফোর বসাই তাহলে ফোর থেকে টু গেলে টু থাকে, টু দ্বারা বিকে গুণ করলে টু বি, বা থ্রি, দেখুন প্লাস মাইনাসে মাইনাস থ্রি আরকে থ্রি সমান টু বি, বা বি সমান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড টু, আচ্ছা টু বি এর সাথে গুণ অবস্থায় ছিল ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে আমরা বি এর মান পেলাম মাইনাস থ্রি বাই টু। আমরা একইভাবে এ এর মান বের করব, যেহেতু জায়গার স্বল্পতা মুছে দিলাম। তো দেখুন আগে আমরা এক্স সমান ফোর বসিয়েছিলাম, যার কারণে এটা ভ্যানিশ হয়ে গেছিলো, যার কারণে বি এর মান পেয়েছিলাম। আমরা এবার পিটা ভ্যানিশ করে দিব এ এর মান বের করার জন্য। তাহলে বি এর জায়গায় যদি এক্স এর মান যদি আমরা টু বসাই, এখানে যে মানটা থাকে তার বিপরীত, এখানে মাইনাস টু আছে তাহলে প্লাস টু বসাবো, টু বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ বিটা শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হবে। তাহলে আমরা এ এর মানটা পাবো, তাহলে এক্স সমান টু, দুই নঙে বসিয়ে বসিয়ে পাই, তাহলে কী পাই, এখানে দুই বসাবো, দুই, দুই থেকে এক গেলে এক হয় ইন্টু, এখানে দুই, দুই থেকে মাইনাস ফাইভ বাদ দেওয়া যায় না, অর্থাৎ মাইনাস ফাইভ থেকে দুই বাদ দিতে হবে, তাহলে এটা হবে কত, থ্রি, থ্রি। তাহলে এটা সমান, এখানে যদি আমরা দুই বসাই তাহলে দুই থেকে দুই বাদ দিলে, অর্থাৎ এক্সের মান যদি, যেহেতু আমরা টু ধরেছি, দুই, দুই থেকে দুই গেলে শূন্য, শূন্য গিয়ে এটাকে গুণ দিলে শূন্যই হয়ে যাবে, শূন্য। এক্স এর মান কত, এক্সের মান টু, তাহলে টু থেকে মাইনাস ফোর বাদ দেওয়া যায় না, তাহলে মাইনাস ফোর থেকে আমরা টু বাদ দিব, তাহলে এ ইন্টু মাইনাস টু, প্লাস এক্সের মান টু ধরলে জিরো হয়ে যায়, তাহলে বিকে জিরো দ্বারা গুণ করলে জিরো। আগের মতোই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর এক, থ্রি গুণ করলে সমান ওই পাশে আছে মাইনাস টু বি, বা বি এর মান হবে, উভয় পাশ থেকে আমরা মাইনাস যদি বাদ দিয়ে দিই তাহলে থ্রি, টু বি এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ থ্রি ভাগ টু। তাহলে আমরা বি না, এখানে সরি, এখানে এ হবে, আমরা এ পেয়েছিলাম, অর্থাৎ এখানে এ, তাহলে বি এর জায়গায় হবে এ, এ এর মান পেলাম থ্রি বাই টু, আর আগে আমরা পেয়েছিলাম বি এর মান মাইনাস থ্রি বাই টু। তো এ এবং বি এর মানগুলো আমরা কী করবো, এবার এবার আমরা এক নম্বরে বসিয়ে দিব। তাহলে আমরা একটু মুছিয়ে দিই জায়গা স্বল্পতার কারণে। তাহলে এ এবং বি এর মান এক নম্বরে বসাই, লিখবো শেষে এ ও বি এর মান এক নঙে বসিয়ে পাই, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর সমান ওয়ান, প্লাস এর মান পেয়েছিলাম আমরা থ্রি বাই টু, প্লাস বি এর মান পেয়েছিলাম আমরা মাইনাস থ্রি বাই টু, নিচে হচ্ছে এক্স মাইনাস ফোর।
হ্যাঁ, এবার আমরা ওয়ান, এটা যেহেতু উপরে লব হরাকারে আছে এটাকে আমরা ভাঙিয়ে দিব। টু হচ্ছে নিচের সংখ্যা আর থ্রি হচ্ছে উপরের সংখ্যা, তাহলে থ্রি নিচে আসবে, টু এর সাথে হর আছে এক্স মাইনাস টু, আর প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হচ্ছে থ্রি নিচে টু, ডাইন টু অবস্থায় দিয়ে দিব এক্স মাইনাস ফোর, তাহলে এটাই হবে আংশিক ভগ্নাংশের প্রকাশ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।